সৌরজগৎ বলতে বোঝায় সূর্য এবং সৌরমণ্ডলের অন্তর্গত যে আটটা গ্রহ বিদ্যমান আছে সেই গ্রহ এবং তাদের উপগ্রহকে নিয়ে। তো সুতরাং আজকের ভিডিওর আমাদের বিষয়বস্তু হচ্ছে এই সৌরজগৎ নিয়ে আলোচনা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। এবং আজকের এই ভিডিও ক্লাসে সৌরজগৎ সম্পর্কে তোমরা অনেক কিছু তথ্য, অনেক কিছু বিষয় জানতে চলেছ, যেগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পাশাপাশি তোমাদের নলেজ বা জ্ঞানের জন্য কিন্তু ভীষণ উপকারী। এবং আজকের ক্লাসেও তোমরা অনেক কিছু নতুন জানতে এবং শিখতে চলেছ। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে এই সৌরজগৎ সম্পর্কে কতটা তথ্য আমরা সংগ্রহ করতে পারি চলো দেখে নেওয়া যাক। এই সৌরজগৎ বা সৌরমণ্ডলের মূলে রয়েছে আমাদের সূর্য, যেটাকে আমরা সকলে নক্ষত্র হিসেবে জানি, কারণ সূর্যের নিজস্ব আলো আছে। এই সূর্যের কিন্তু বিভিন্ন স্তর বা ভাগ আছে, যেমন সূর্যের দীপ্তময় যে উপরিতল আছে তাকে আমরা বলছি আলোকমণ্ডল বা ফটোস্ফিয়ার, এবং তার উপরে থাকে লালচে বর্ণের বর্ণমণ্ডল বা ক্রোমোস্ফিয়ার, এবং বর্ণমণ্ডলের উপরে থাকে করোনা। এবং এটা কিন্তু আমাদের এই ভাইরাস করোনা নয়, এটা হলো বর্ণমণ্ডলের উপরের যে অংশ তাকে বলা হয় করোনা, যা সূর্যগ্রহণের সময় দেখা যায়। এবার এই সূর্য সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই, যেমন সূর্যকিরণের গতিবেগ। এই সূর্যকিরণের গতিবেগ 300,000 কিলোমিটার পার সেকেন্ড। সূর্যের বয়স বা এজ হলো 5 বিলিয়ন বছর। এবং সূর্য যে রাসায়নিক উপাদান নিয়ে গঠিত তার মধ্যে 71% হাইড্রোজেন, 26.5% হিলিয়াম এবং 2.5% অন্যান্য উপাদান দিয়ে তৈরি। এবার এই সূর্যের বা সৌরজগতের আটটা গ্রহ সম্পর্কে আমরা জানব, যেগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তো তাহলে চলো বন্ধুরা, এবার আমরা এই মার্কারি বা বুধ গ্রহ সম্পর্কে তথ্যগুলো জেনে নিই, যেখানে এই বুধ গ্রহ হলো গ্রহদের মধ্যে সবথেকে ছোট এবং সূর্যের সবথেকে কাছের গ্রহ। এই গ্রহের কোনো অ্যাটমসফিয়ার নেই। এই বুধ গ্রহ নিজের অক্ষের ওপরে এক পাক ঘুরে আসতে সময় নেয় 58.65 দিন, বা এর আহ্নিক গতির সময় হচ্ছে 58.65 দিন, এবং এর বার্ষিক গতি অর্থাৎ সূর্যের চারপাশে এক পাক ঘুরে আসতে সময় নেয় 88 দিন, এবং এটা হচ্ছে সবথেকে ফাস্টেস্ট বার্ষিক গতি সম্পন্ন গ্রহ, অর্থাৎ সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন বার্ষিক গতি দেখা যায় এই বুধ গ্রহতে। এই বুধ গ্রহের কিন্তু কোনো উপগ্রহ বা স্যাটেলাইট নেই। এবার আমরা জেনে নেব ভেনাস বা শুক্র গ্রহের সম্পর্কে। এটা সৌরমণ্ডলের দ্বিতীয় গ্রহ। এই শুক্র গ্রহকে আরও দুটো নামে ডাকা হয়, সেটা হলো শুকতারা এবং সন্ধ্যাতারা। অর্থাৎ সকালবেলায় পূর্ব আকাশে যখন শুক্রগ্রহকে দেখা যায় তখন তাকে বলা হয় মর্নিং স্টার বা শুকতারা, এবং সন্ধ্যাবেলায় ওয়েস্ট বা পশ্চিম আকাশে যখন একে দেখা যায় তখন একে ইভিনিং স্টার বা সন্ধ্যাতারা বলা হয়। এবং সমস্ত গ্রহের মধ্যে এই গ্রহের আহ্নিক গতির স্পিড বা গতি সবথেকে কম। এর আহ্নিক গতি 257 দিন, অর্থাৎ নিজের অক্ষের ওপরে এক পাক ঘুরতে এ 257 দিন সময় নিয়ে নেয়, এবং সূর্যের চারপাশে এক পাক ঘুরে আসতে সময় লাগে 224.7 দিন। এই শুক্রগ্রহকে উষ্ণতম গ্রহ বলা হয়, এবং এই শুক্রগ্রহেরও কোনো উপগ্রহ নেই। এবার চলে আসি আমাদের নিজেদের গ্রহ অর্থাৎ সৌরমণ্ডলের তৃতীয় গ্রহ অর্থাৎ আর্থ বা পৃথিবী সম্পর্কে। এই আর্থকে বলা হয় ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ। এই পৃথিবীর আহ্নিক গতি 24 ঘন্টা এবং বার্ষিক গতি 365 দিন 6 ঘন্টার মতো। এবং এই পৃথিবীর একটাই উপগ্রহ, সেটা আমরা সকলে জানি, সেটা হলো চাঁদ বা মুন। এবার আমরা জেনে নেব সৌরজগতের চতুর্থ গ্রহ অর্থাৎ মঙ্গল বা মার্স গ্রহ সম্পর্কে। এই মঙ্গলকে বলা হয় রেড প্ল্যানেট বা লাল গ্রহ। এই মঙ্গল গ্রহে সামান্য অ্যাটমসফিয়ার লক্ষ্য করা যায়, যেখানে নাইট্রোজেন এবং আর্গনের অস্তিত্ব বর্তমান। এই মঙ্গল গ্রহ নিজ অক্ষের ওপরে ঘুরতে অর্থাৎ আহ্নিক গতিতে সময় নেয় 24.6 ঘন্টা, যেটা প্রায় পৃথিবীর কাছাকাছি, অর্থাৎ 24 ঘন্টার থেকে একটু বেশি। এবং মঙ্গল গ্রহের বার্ষিক গতি অর্থাৎ সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 687 দিন। এই মঙ্গল গ্রহতে নিক্স অলিম্পিয়া নামে একটি পর্বতশৃঙ্গ রয়েছে, যা আমাদের মাউন্ট এভারেস্টের 3 গুণ। মঙ্গল গ্রহের 2টি উপগ্রহও রয়েছে, একটি হলো ফোবোস আর একটি হচ্ছে ডেমোস। তো বন্ধুরা, এই বিভিন্ন সাবজেক্ট বিষয়ক যে তথ্যর ভিডিওগুলো আমি আনছি সেগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই ধরনের সমস্ত তথ্যের ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিও। এবার আমরা জেনে নেব সৌরমণ্ডলের পঞ্চম গ্রহ বা বৃহস্পতি সম্পর্কে, অর্থাৎ জুপিটারের সম্পর্কে। এই বৃহস্পতি গ্রহ এতটাই বড় যে
সৌরমণ্ডলের বাকি সমস্ত গ্রহ এবং উপগ্রহকে মিলিয়ে যতটা ভর হয় তার থেকেও আড়াই গুণ ভর হচ্ছে এই গ্রহের। এবং এই বৃহস্পতি গ্রহের আর্নিক গতি সবথেকে বেশি, অর্থাৎ নিজে অক্ষের ওপরে সবথেকে দ্রুত এ পাক খায় যা, এবং এক পাক ঘুরে আসতে এর সময় লাগে 9.8 ঘন্টা। অর্থাৎ বুঝতেই পারছো বন্ধুরা তাহলে কতটা স্পিডে এটা ঘোরে। এবার আমরা জানবো এই বৃহস্পতি গ্রহের উপগ্রহ সম্পর্কে। বৃহস্পতি গ্রহের মোট উপগ্রহের সংখ্যা 67, যেমন ইউরোপা, ক্যালিস্টো, গ্যানিমিড। এবং উপগ্রহদের মধ্যে এই গ্যানিমিড হচ্ছে সবথেকে বৃহত্তম। এই বৃহস্পতি গ্রহের গঠনগত উপাদান বলতে এখানে আছে হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন এবং অ্যামোনিয়া। এবার আমরা জেনে নেব সৌরমণ্ডলের ষষ্ঠ গ্রহ অর্থাৎ শনি বা স্যাটার্ন সম্পর্কে। এই শনি গ্রহ হচ্ছে সৌরমণ্ডলের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এই গ্রহ নিজের অক্ষের ওপরে পাক খেতে সময় নেয় 10.3 ঘন্টা এবং সূর্যের চারপাশে ঘুরতে সময় নেয় 29.5 বছর। শনি গ্রহের উপগ্রহের সংখ্যা আছে 62, এর মধ্যে থেকে সবথেকে বড় উপগ্রহ হচ্ছে টাইটান। এবার আমরা জেনে নেব সৌরমণ্ডলের সপ্তম গ্রহ বা ইউরেনাস সম্পর্কে। এই ইউরেনাস গ্রহ নিজে অক্ষের সঙ্গে 98 ডিগ্রি কোণ করে অবস্থান করে এবং অন্যান্য গ্রহ নিজের অক্ষের ওপরে স্পিন বা পাক খেতে থাকে, কিন্তু ইউরেনাসের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। ইউরেনাসের পাক খাওয়ার ধরনটা একটু আলাদা, কারণ এটা কিন্তু নর্থের থেকে সাউথের দিকে পাক খায়। এবং এই যে ইউরেনাস, এর স্যাটেলাইট বা উপগ্রহের সংখ্যা 27, মিরান্ডা, এরিয়েল। এবার আমরা জেনে নেব সৌরমণ্ডলের অষ্টম গ্রহ বা নেপচুন সম্পর্কে। এই নেপচুন গ্রহকে বলা হয় সবুজ গ্রহ। নেপচুন গ্রহ নিজের অক্ষের ওপরে পাক খেতে সময় নেয় 15.7 দিন এবং সূর্যের চারপাশে ঘুরতে সময় নেয় 165 বছর। এই নেপচুন গ্রহের উপগ্রহের সংখ্যা 14, যেমন ট্রিটন, নেরিড প্রভৃতি। তো এর সঙ্গে সঙ্গেই শেষ হলো আজকের ভিডিওর বিষয়বস্তু অর্থাৎ সৌরজগৎ এবং সৌরমণ্ডল সম্পর্কে তথ্য। কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। এবং এই ধরনের সমস্ত তথ্য সংক্রান্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু বন্ধুরা একদম ভুলো না, কারণ যখনই আমি এই ধরনের ভিডিও ক্লাসগুলো আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা ভিডিও ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।